ওনার পায়ে তোলা আস্তে আস্তে জেহাদ ভুলাম। আস্তে আস্তে করবেন। আরো দিন, যতক্ষণ না পুরোপুরি জ্ঞান ফিরছে দিতে থাকুন। আরে পুলিশ আমার ঘরে, কি সৌভাগ্য আমার। কেমন আছেন আপনি? নীলুফার, অতীব সুন্দর নাম, খিরে পাতাছি, নামটা সুন্দর না? আপনি আমার ঘরে গেলা? আরে নুমা, চাটা দিছো না রে? চিনি কম দিয়া এক কাপ চা বানাই দাও, তোমার তো চা তো বহুত মজা হয়। আপনি আপনি খাবেন না? শরীরটা বেশি বলা না, দেখবার দিতে পারতেছেন, এর মধ্যে কি চা খাওয়াটা ঠিক হইব? চিনি ছাড়া খেলে বোধ হয় সমস্যা হবে না। আপনি কি ওইব না কইতাছেন? তাইলে আর কি, তাই দাও। আমি করে নিয়ে আসছি, একটু দাঁড়ান। আপনি যাওয়ার আগে আমরা ছোট্ট একটা পরীক্ষা করে নিই। পরীক্ষা? কিয়ের পরীক্ষা? ওই বাতাসে কি কইতেছেন উনি? শুনলাম আপনার হাতের লেখা নাকি খুব সুন্দর, আপনার বোনও নাকি আপনার হাতের লেখার প্রশংসা করেছে। হা চাই কইছি নি, কি জানি কি কইতে কি কইছে। তা একটু দেখান না আপনার হাতের লেখাটা কত সুন্দর। সবার দিকে তাকিয়ে কি দেখছেন? নিন লিখুন। ওনার শরীরটা না ভালো না, এই সময় কি এই পরীক্ষাটা করা দরকার ছিল? আপনি কি জবার? আমার চাচি। চাচি তো ঠিক কথাই কইছে, একটু আগে ওনার জ্ঞান ফিরলো, আর এখনই হাতের লেখা দেখাইতে হইব কেন? দেখেছেন গ্রামের মানুষগুলো কি সহজ সরল, তাই না? একটু কষ্ট করে লিখে ফেলুন প্লিজ, তারপর না হয় ভালো করে রেস্ট নেবেন। কি বই লেখা দিয়ে? থানায় গিয়ে আমি আপনার লেখাটা হ্যান্ডরাইটিং স্পেশালিস্টের কাছে পাঠাবো। এই বাড়িতে যে উড়ো চিঠিটা এসেছে তার সাথে আপনার হাতের লেখা মিল আছে কিনা সেটা দেখব। আপনি আমার কথা বুঝতে পাচ্ছেন তো?